বগুড়ায় 9 বছরের শিশু অপহরণ ও হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। বগুড়া প্রতিনিধি জাহিনুর ইসলাম জানিয়েছেন, এই ঘটনায় মঙ্গলবার রাতে ফরিদুল নামের এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়। বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী আজ দুপুরে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের জানান, গত 5 ডিসেম্বর সন্ধ্যা রাতে বগুড়ার সারিয়াকান্দিতে একদল অপহরণকারীরা রাজ মামুন নামে 9 বছরের একটি শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সময় শিশুটি চিৎকার করলে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে গুম করে রাখে। পরে অপহরণকারীরা শিশুটির বাবাকে মোবাইলের মাধ্যমে 20,000 টাকা মুক্তিপণ দাবি করলে শিশুটির বাবা পুলিশকে জানায়। পরে পুলিশ ফরিদুল নামে এক যুবককে গ্রেফতার করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসে ও শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নারায়ণগঞ্জের একজন সংসদ সদস্য ইউপি নির্বাচনে নৌকার বিরুদ্ধে ছিল, এখনও মাননীয় প্রধানমন্ত্রী দেয়া নৌকার প্রতি সম্মান দেখাতে পারছে না বলে অভিযোগ করেছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও আসন্ন সিটি নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। নারায়ণগঞ্জ থেকে সিনিয়র স্টাফ রিপোর্টার শাহ আলম জানিয়েছেন, বুধবার বিকেলে নগরীর 2 নম্বর গেট এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন ডাক্তার সেলিনা হায়াত আইভি। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ 4 আসনের 2,500 সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, রূপগঞ্জ উপজেলার তারাপ পৌরসভার মেয়র হাসিনা গাজী সহ অন্যান্যরা। সুনামগঞ্জে 4 দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ প্রতিনিধি মুহিবুর রেজা টুনু জানান, বুধবার সকালে শহরের ইপিআই ভবনে কনফারেন্স রুমে এক কর্মশালা আয়োজন করে জেলা সিভিল সার্জন। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে সময় বক্তব্য রাখেন মোহাম্মদ ওমর ফারুক সহ আরো অনেকে। ডাক্তার মোহাম্মদ শামসুদ্দিন বলেন, 11 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত 4 দিনব্যাপী জেলায় 6 থেকে 11 মাস বয়সী 44,384 জন শিশুকে নীল রঙের এবং 12 থেকে 19 বয়সী 3,51,539 জন শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ময়মনসিংহে ভালুকা মুক্ত দিবস পালিত হয়েছে। ভালুকা প্রতিনিধি সাইফুল ইসলাম জানান, বুধবার সকালে দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধে আফসার বাহিনীর প্রধান মেজর আফসার উদ্দিন আহমেদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ সহ বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশ নেন মেজর আফসার উদ্দিনের সন্তান সংসদ সদস্য কাজিমুদ্দিন আহমেদ ধনু, উপজেলা চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মেয়র ডাক্তার মেজবাউদ্দিন কাইয়ুম সহ আরো অনেকে। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।